নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। এখন রয়েছি খড়গপুরে। এখন সন্ধ্যা 5:40, মুম্বাই LTT এক্সপ্রেস রওনা দিচ্ছি অমরকণ্টকের উদ্দেশ্যে। এসে পৌঁছে গেলাম বিলাসপুর। সকাল এখন 6টা বাজে। এখান থেকে 7:45 ট্রেনে করে পৌঁছাতে হবে আবার পেন্ড্রা। পৌঁছে গেলাম পেন্ড্রা স্টেশনে। সকাল এখন 9:48। পেন্ড্রা স্টেশনের বাইরে বেরিয়ে অমরকণ্টক যাওয়ার জন্য আমরা একটা গাড়ি ঠিক করলাম। 1000 টাকায় আমাদেরকে অমরকণ্টক পৌঁছে দেবেন। পেন্ড্রা থেকে অমরকণ্টক 35 কিলোমিটার রাস্তা। উঠে পড়লাম আমরা গাড়িতে। আমাদের যাত্রা শুরু হলো অমরকণ্টকের উদ্দেশ্যে। দুপাশে ঘন সবুজ বন, মাঝখান দিয়ে পাহাড়ি রাস্তা। আমাদের গাড়ি এগিয়ে চলেছে অমরকণ্টকের দিকে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে পথের ক্লান্তি যেন কোথায় হারিয়ে যাচ্ছে। প্রকৃতি প্রেমীদের জন্য অত্যন্ত সুন্দর এই পরিবেশ। প্রায় 1 ঘন্টার সময় পের করে পৌঁছে গেলাম অমরকণ্টক বারফানি বাবার আশ্রমে। এই আশ্রমটি মন্দিরের খুব কাছে রয়েছে। এখান থেকে আপনারা চাইলে সকাল বিকাল পায়ে হেঁটে মন্দিরে যেতে পারবেন। এখানে আপনারা 800 টাকায় ও 1000 টাকায় থাকার জন্য রুম পেয়ে যাবেন। এখানে পৌঁছে প্রথমে আমরা নর্মদা নদীতে স্নানের জন্য গেলাম। তারপর দুপুরের আহার শেষ করে পৌঁছে গেলাম মন্দির চত্বরে। অমরকণ্টক হলো বিন্ধ্য এবং সাতপুরা পাহাড়ের পর্বতমালায় অবস্থিত একটি ছোট্ট গ্রাম, যেখান থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে অমরকণ্টক, যা তীর্থরাজ নামে পরিচিত। এখানে রয়েছে ছোট বড় অনেক দেবদেবীর মন্দির।
এই পাথরের হাতিটি মন্দিরেই রয়েছে। এর নিচ দিয়ে এইভাবে পেরোনোটা অনেকে শুভ মনে করে। বসি খার মহাদেব, সন্ধ্যা হতেই বেরিয়ে পড়লাম নর্মদাময়ের আরতি দেখার জন্য। প্রথমে ঘাটে আরতি দেখলাম, তারপর আবার পৌঁছে গেলাম মন্দিরে আরতি দেখার জন্য। এর পরে আরেকটি ভিডিওতে রয়েছে অমরকণ্টকে আমরা আর কি কি দেখলাম, আর কি কি দেখার জায়গা রয়েছে অমরকণ্টকে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।